সুপ্রিয়তম শিক্ষার্থী বন্ধুরা, ফতুল্লা পালের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 14 অধ্যায়ের অধ্যায় 14 এর অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা নিয়ে আলোচনা করব। অনুশীলনী 14.2 এর 12 নম্বর সমস্যাটি হল ত্রিভুজ ABC এর কোণের সমদ্বিখণ্ডক AD, কোণ A এর সমদ্বিখণ্ডক AD দেওয়া থাকে। উদ্দীপকটা BC কে D বিন্দুতে ছেদ করেছে, D এর সমান্তরাল C রেখাংশ বর্ধিত B বাহুকে E বিন্দুতে ছেদ করেছে। এর আমাদের উদ্দীপক তথ্য অনুসারে চিত্রটি আগে আঁকতে হবে। ত্রিভুজ ABC ABC কোণ এর সমদ্বিখণ্ডক AD, কোণ এর সমদ্বিখণ্ডক AD BC এর সাথে DB তে মিলিত হয়েছে বা ছেদ করেছে, আর দিয়ে সমান্তরাল দিয়ে রাখার সমান্তরাল করে CE রেখা আঁকলাম। তথ্য অনুসারে চিত্রটি এরকম, তোমরা স্কেল কম্পাস সাহায্যে আঁকতে হবে। পরীক্ষার সময় B এর বর্ধিতাংশকে D এর সমান্তরাল রেখাংশ CE B এর বর্ধিতাংশের সাথে E বিন্দুতে মিলিত হয়েছে। এ হলো চিত্র। আর প্রমাণ করতে হবে BD ইষ্টো DC সমান BA ইষ্টো AC, BD ইষ্টো DC আর BA ইষ্টো AC, এই দুটার ভাগফল বা অনুপাত সমান প্রমাণ করতে হবে। এখন প্রমাণের বেলায় আমরা যদি বিষয়টা দেখি, DA সমান্তরাল CE, DA এবং CE সমান্তরাল, কিন্তু BAE তাদের ছেদক, BAE ছেদক। তাহলে আমরা কি পাই, কোণ BAD অনুরূপ কোণ AEC সমান, অর্থাৎ হলো BAD কোণ আর AEC কোণ, এই দুটো অনুরূপ কোণ সমান। কি কোণ? অনুরূপ কোণ। সাড়ে লিখে দিতে হবে অনুরূপ কোণ। আবার DA সমান্তরাল CE, AC তাদের ছেদক, AC হলো ছেদক। তাহলে AC ছেদক হলে কোন CAD বা DAC, DAC সমান কোন ACE, অর্থাৎ এই DAC কোণ আর ACE কোণ একান্তর কোণ হয়, এরা সমান, এরা হলো একান্তর কোণ। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কোন BAC এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ AD রেখা দ্বারা
লেখা দ্বারা এ বিএসি কোণটা সমান দ্বিভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে বিএডি সমান সিএডি বা ডিএসি, ডিএসি বা সিএডি। তাহলে আমরা যদি মান বসায় দেই এইসি আর বিএডি সমান, বিএড এর পরিবর্তে যদি এইসি বসাই পাবো আমরা এইসি, আর ডিএসি এর পরিবর্তে যদি আমরা এসিই বসাই তাহলে পাবো এসিই। তাহলে ফলে আমরা পাবো কি, পেলাম কি এইসি সমান এসি। আর এটা পালে থেকে যেহেতু বিএডি এডি দ্বারা বিএসি বিএসি কোনটা এডি রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে, সেজন্য বিএডি আর ডিএসি সমান, কিন্তু বিএডি সমান এইসি আর ডিএসি সমান এসি। এখন দেখো একটা বিষয়, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিই এর বেলায় দুইটা কোণ সমান, একটা এইসি তার সমান এসিই, এসিই আর এইসি সমান, ফলে এদের বিপরীত বাহু এইসি এর বিপরীত বাহু এসি, এসিই এর বিপরীত বাহু এই, ফলে এসিই ত্রিভুজ এসি থেকে আমরা এসি কিন্তু এই পাইলাম। এখন দেখো যেহেতু বিএ আর সিই সমান্তরাল, ফলে আমরা পাই বিডি ইস টু ডিসি বা বিডি ভাগ ডিসি সমান বিএ ভাগ এই, যে এটা পেলাম কেন, ডি এর সমান্তরাল সি হতে বিডি ভাগ ডিসি সমান বিএ ভাগ এই। এখন যদি আমরা বিডি ভাগ ডিসি সমান বিএ ভাগ এই এর পরিবর্তে এসি বসায় দেই আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে যায়। এই প্রমাণটা এভাবে লেখা যায়, আবার এভাবে লেখা যায়, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট হলো। পরীক্ষা এইভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, যেভাবে আসে সেভাবে লিখে দিই, বা পরে আবার যদি বাদিয়া বিডি ভাগ মানে অনুপাত ডিসি বিএ অনুপাত এসি বা সিএ লেখা যায়, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট প্রমাণ হয়ে গেল। এভাবে আমরা প্রমাণটা করতে পারি, চিত্র রাখতে হবে জ্যামিতির বক্স থেকে স্কেল কম্পাস নিয়ে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।